সকাল সবাইকে। এখন বাজে সকাল 8টার, এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম। আর সকাল থেকে জেঠিমাদের ঘরে যাইনি, আজকে আমি আমাদের ঘর থেকে ভিডিওটা শুরু করছি। তো এখন যাব সকাল 8, মানে এত 8টা বেজে গেছে, এখনও যাওয়ার টাইম পাইনি সকাল থেকে, কারণ অনেক কাজ ছিল। যেহেতু আমি সকালবেলা রান্না বান্না করি, ওরা কাজে বাজে যায়, সেই কারণে আমি আর সকালবেলা যাওয়ার টাইম পাইনি, আর এখন যাব। তো কী করছে জেঠিমা সেগুলো একটু তোমাদেরকে দেখাবো। আর এখনও দেখো ঘুমাচ্ছে, কিন্তু কাজ থেকে অনেক রাত্রিরে আসে, সেই কারণে এখনও ঘুমাচ্ছে। আর আমি এই ফাঁকে রান্না বসিয়ে দিয়েছি ভাত, তো এই ফাঁকে একটু যাবো জেঠিমা কী করছে সেগুলো একটু তোমাদেরকে দেখাবো। তো এখানে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়েই এসছে। আর এখানে এখন সব বাজার হাট হয়ে গেছে সকালবেলায়। একটা ফুলকপি, এখানে আলু আছে, পেঁয়াজ আছে, আর এখানে হচ্ছে শাক কাটা চলছে, এই যে কাটছে শাক। তো জেঠিমাদের ঘরে চলে এসেছি, চলো দেখি কী করছে। কী করছেন? দেখো কি মাছ নিয়ে এসছে, দেখাই দাঁড়ো ব্যাক ক্যামেরা। দেখো আজ জেঠু কি মাছ এনেছে, শোল মাছ পুরো গোটা। ও জ্যান্ত আছে? হ্যাঁ একদম জ্যান্ত। একটু নাড়াও দেখি, এখন উঠছে, এখনো নিচে দেখো না, অনেকটা বড়। হ্যাঁ দুটোতে এক কেজি, কালো দুটোতে এক কেজি হয়েছে। আর এখানে দেখো জেঠু কতগুলো ফুলকপি নিয়ে এসছে, একদম ছোট ছোট, দেখতে কি সুন্দর। দেখো খুব সুন্দর লাগছে ফুলকপিগুলো দেখতে, আর ছোট ছোট বেশ। আর এই ফুলকপি দিয়ে আজকে ওই মাছের ঝোল হবে। বন্ধুরা শুভ সকাল, এখন 8টা বাজে, আমার বাসি কাজ সেরে, বাসি কাপড় জামা ছাড়া হয়ে গেছে ছেড়ে, এই এখন আবার ঘরের ঠাকুরের বাসন টাসন মাজা, খাওয়ার জল ভরা, এগুলো করছি। তারপর তোমাদের জেঠু বাজার, জেঠুর বাজার হয়ে গেছে, এবার বাজার পরে কাটবো, আগে চান টানগুলো করে ঠাকুর পুজো দিয়ে নিয়ে তারপর রান্নার দিকে যাবো। দেখো একটু দেখাও আমাদের জানলাটা, জানলা দিয়ে সূর্যটা দেখো। এটা হচ্ছে আমার বড়জা, আর ওটা হচ্ছে জেঠু। সবজি কাটছি, রান্না বান্না বসাবো, মাছটা কাটা হয়ে গেছে, মাছটা কাটা দেখানো ভেবেছিলাম কিন্তু আর দেখাতে পারলাম না, যে এখন রান্না হবে ফুলকপি দিয়ে, আলু দিয়ে, শোল মাছের ঝোল, দই দিয়ে, আর কুইনটুলি ভাজা, আলু দিয়ে তোমরা কে খাও, কুইনটুলি ভাজা কমেন্ট করে জানিও। আমি আমার যা আমার ওই বৌমা তিনজনে মিলে আমরা বলে এক জায়গায় যাবো, তোমরা সাথে থেকো, দেখো আমরা কোথায় যাচ্ছি। রান্না কমপ্লিট, এখন 12:30 বাজে, এখন দেখো আমি কি রান্না করলাম, এই যে কুইমিটুলি ভাজা, এই যে কুইমিটুলি ভাজা, বেগুন ভাজা, কাঁচকলা ভাজা, এই যে মাছের ঝোল, আর এই যে ভাত, এই আর রাত্রে হবে। আর আমরা দুপুরে কিন্তু এক জায়গায় যাচ্ছি, তোমরা কিন্তু সাথে থেকো, দেখো আমরা কোথায় যাচ্ছি। এখন আমরা হচ্ছে বেরোচ্ছি, আমাদের এখানে বুধবার করে হাট বসে, সেখানেই যাব। আর এখন বাজে বিকাল 4টে, তো এখনই যাচ্ছি, চলো কী কী কেনাকাটা করি বা কী কী ওখানে বসেছে সেই সবই তোমাদেরকে একটু দেখাবো ঘুরিয়ে। আর আমি এই প্রথম যাচ্ছি, কোনোদিনও যাইনি। তুমি গেছো? না আমি কোনোদিন যাইনি, এই প্রথম যাচ্ছি। আমিও প্রথম যাচ্ছি, আমি গিয়েছি দুবার। তো চলো চলো আমাদের সঙ্গে, তোমরাও চলো। হ্যাঁ 4টে বাজে, 4টে বাজে, চলো এখানে নোংরা আছে আর ভাত খেতে। আর আমরা হচ্ছে যাচ্ছি, এখন রাস্তায় আছি, এই যে আর এখান থেকে অনেকটাই আমাদের হেঁটে যেতে হয়, আর হেঁটে হেঁটেই যাচ্ছি আমরা তিনজনে। তো আমরা হাটের দিকে চলেই এসেছি,
আর এখান থেকে হাট শুরু হয়েছে। এখানে অনেক ধরনের সবজি নিয়ে বসেছে, আর এখানে ডাল চাল নানান মানে মশলাপাতি এইসব নিয়ে বসেছে, আর প্রায় অনেকেই সবজির দোকান ছিল এখানে। শীতের পোশাক, এমনি নানান ধরনের পোশাক সব রকমেরই ছিল, মোটামুটি খুবই ভালো ছিল। আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর তোমাদেরকেও একটু দেখাচ্ছিলাম ঘুরিয়ে ঘুরিয়ে। তো চলো একটু ঘুরে ঘুরে দেখি কেমন জিনিসপত্র রয়েছে আর তোমাদেরকেও একটু দেখাই। আমরা হচ্ছে হাট থেকে এখন বেরিয়ে গেছি, বাড়ির দিকে যাচ্ছি। আর কী কী কেনাকাটা করলাম সেগুলো বাড়ি গিয়েই তোমাদেরকে দেখাবো। তো চলো বাড়ি যাই, তারপরে তোমাদেরকে কী কী জিনিস কিনলাম সেগুলো দেখাচ্ছি। আমরা বাড়িতে চলে এসেছি আর এখন তোমাদেরকে জিনিসগুলো দেখাবো কী কী নিয়ে আসলাম। আর এনারা এখন ক্লান্ত হয়ে পড়েছে ওখান থেকে এসে, আর এখন এখানে যে ব্লগ চলছে টিভিতে ব্লগ দেখছে। তো চলো জিনিসগুলো একটু তোমাদেরকে দেখাই। এই যে তিনখানা ছুরি কেনা হয়েছে, ছুরি কেনা হয়েছে, এটা হচ্ছে আলু ছোলার, আর এগুলো এমনি, আর ওখানে হচ্ছে বালিশের উষার চারটে চারটে বালিশের উষার। এই যে দেখাও ডিজাইনটা খুলে একটু, হ্যাঁ এরকম কেমন হয়েছে বলবে উষারগুলো দেখতে। 35 টাকা করে নিয়েছে, হ্যাঁ 35 টাকা করে নিয়েছে। চারটে আছে এখানে, ওখানে দুটো আছে, এখানে দুটো আছে। আর এখানে হচ্ছে সব খাবার দাবার রয়েছে। এখানে হচ্ছে এই যে ভুট্টা আছে, তোমাদেরকে তো দেখালামই কেনার সময়। আর এখানে হচ্ছে ওই তো ভুট্টা ভাজা। আর এখানে হচ্ছে কড়াইশুঁটি পেয়েছি, জেঠিমারা নিয়েছে 1 কিলো, আর আমরা নিয়েছি 1 কিলো। আর এখানে হচ্ছে জিলাপি আছে, এই যে প্যাকেটটা, হ্যাঁ এই যে। আর এখানে নিয়ে এসছি রসুন, একটু মানে সস্তায় দিচ্ছিল, আদা আর রসুন নিয়ে চলে এসছি একটু বেশি করেই, কারণ এগুলো লাগে রান্না করতে। আর এই কটা জিনিসই নিয়ে এসছি, আর আমরা ফুচকা খেলাম, সেটাও তো তোমরা দেখতেই পেলে। এখানে এটা হচ্ছে আমার, আর ওখানে হচ্ছে দুজনে বসে খাচ্ছে। গরম ছিল, এখন ঠান্ডা হয়ে গেছে। খাও না তোমরা, এখানে এখন আবার জিলাপি খাওয়া হয়ে গেল, এখন পপকর্ন খাচ্ছে সন্ধেবেলায়। সন্ধেবেলা কি ফিল্ম, গরম গরম তো ভালো লাগতো, ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, অনেকক্ষণ বেঁধেছে না, নে তার আগে তো পৌষ মাসের বেলায় যখন আমার বাবা দোকান থাকতো, বাবা প্রত্যেক দিন বাদাম ভাজা দিয়ে যেত, বাদাম ভাজা এরকম জিলাপি সব পাঠিয়ে দিতাম, আমরা ঘরে বসে বসে খেতাম, মেলায় যেতাম। এখন তো মেলায় যাওয়া তো ছেড়েই দিয়েছি, না পৌষ মাসের মেলা, আমি তো মেলা অনেকদিন যাই না, অনেক মনে আছে তুমি আর আমি গেছিলাম, তোমার মানিব্যাগ হারিয়ে গেল, ফ্রেন্ডকে ওর কাছে গল্প করলো, হ্যাঁ হ্যাঁ, তাও সেই মন্দিরে পড়েছিল বলে, হ্যাঁ পেয়েছি, হ্যাঁ মন্দির পুরোহিতটা খুব ভালো ছিল, কোথায় চলে গেছিলাম অনেকটা ঘুরে, তারপরে দেখি কি মানি ব্যাগ নেই, ওই প্রণাম করতে গেছিলাম তো তখনই উল্টে পড়ে গেছিল। আমি ভাগ্যিস আমার বিয়ের পর আমি এতে গেছিলাম, আমার বাবা এতে নিয়ে গেছিল চিড়িয়াখানা, চিড়িয়াখানা তারপর ওই কালীঘাট। এবার তখন তো নতুন নতুন শাড়ি পরতে তো জানি না, যাই হোক বিয়ের পর আমার শাড়ি তখন তো এলাও ছিল না, এই বাড়িতে চুড়িদার পরা এ পরা। তো বন্ধুরা আজকে সারাদিনে যা যা কাজকর্ম করেছি সবই তো তোমরা দেখতেই পেলে।
আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে, আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আবার দেখা হবে আগামীকাল নতুন আরেকটা ভিডিওর সঙ্গে, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে শুভরাত্রি, 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 বাই বাই।